তৃণমূল কংগ্রেস তার অপসংস্কৃতি এই মুহূর্তে এক্সপোজড, হ্যাঁ এই মুহূর্তে এক্সপোজড হয়ে গিয়েছে। কারণ যে ছবি আমরা দেখেছি আজকে সেই ছবি অবশ্যই বিতর্ক তো দেখাবেই, বিতর্ক তো দ্বারা বাঁধবেই। তৃণমূলের অপসংস্কৃতি জায়গাটা ভাবুন, দেশের সর্ববৃহৎ দল এবং দেশের সর্ববৃহৎ দল যাকে নিয়ে ব্যঙ্গচিত্র, এবং তার থেকেও বড় বিষয় তা হচ্ছে একটি আঞ্চলিক দল হয়ে কুরুচিকর পোস্ট যা ইতিমধ্যে আপনারা দেখেছেন, এবং যে পোস্টের মধ্যে একেবারে স্পষ্ট ছবি আমরা দেখতে পেয়েছি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যাদের নিয়ে অশালীনভাবে পোস্ট করে যাওয়া হয়েছে AITC তরফ থেকে। এই মুহূর্তে দেখুন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তাদের তরফ থেকেই ঠিক এই ছবি ভাবা যাচ্ছে। দেখুন এদের প্রত্যেককে দেখলে চিনতে পারবেন, এদের প্রত্যেককে দেখলে চিনতে পারবেন। আমরা দেখাচ্ছি সেই ছবি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকেই রয়েছেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাকে পর্যন্ত বাদ দেওয়া হয়নি, এবং একেবারে সর্বশেষ যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তাতে স্বাভাবিকভাবেই প্রশ্ন তো উঠবেই, প্রশ্ন তো উঠবেই, এটা কি ধরনের সংস্কৃতি, এটা কোন সংস্কৃতি? অবশ্যই এই প্রশ্নটা আজকের বড় প্রশ্নের জায়গা, এবং যে প্রশ্নটা থেকে আমাদেরকে বলতেই হবে, আজকে আপনারা দেখেছেন যে যে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে পাহারাদার বলতেন সেটা দেশের স্বার্থে বলেছেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পাহারাদার নাকি বাংলায় ঢুকতে দেবেন এদেরকে, এটাই তাদের বক্তব্য স্পষ্ট। আমরা আমাদের প্রতিনিধি প্রীতিশের তুলে ধরা প্রতিবেদনের মাধ্যমে জানান দেওয়ার চেষ্টা করি ঠিক কি ছবিটা। দেখুন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ পোস্ট করা হয়েছে, যেই পোস্টকে ঘিরে কার্যত এখন রাজ্য রাজনীতি উত্তাল। একাধিক চুরি দুর্নীতির অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, বারবার করে বিরোধী রাজনৈতিক দল তারা অভিযোগ করছে তৃণমূল রেশন চুরি, চাকরি চুরি থেকে শুরু করে 100 দিনের কাজের টাকা চুরি থেকে শুরু করে বিভিন্ন রকমের টাকা চুরির অভিযোগ উঠছে। এবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠল স্লোগান চুরি এবং ক্যাম্পেইন চুরি। কেন বলছি চুরির কথা আমি অবশ্যই দেখাবো। একটি দেয়াল লিখন, আমি এখন রয়েছি বসিরহাটে এবং যেখানে তৃণমূলের প্রার্থী হাজি নুরুল ইসলাম তার সমর্থনে যে দেয়াল লিখন করা হয়েছে সেখানে কিন্তু একটি দেয়াল লিখন করা হয়েছে যেটির মধ্যে উল্লেখ রয়েছে দিদি গ্যারেন্টি। এই দিদি গ্যারেন্টির কিন্তু চুরি, অর্থাৎ এই যে স্লোগান সেই স্লোগানও কিন্তু চুরি হয়েছে। সাথিও মহিলাও কি সুরক্ষা সুবিধা ওর সশক্তিকরণ ইয়ে মোদি কি গ্যারান্টি হ্যায়। যে কার্টুন ব্যবহার করা হয়েছে রাজ্যের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহারাদার হিসেবে তিনি সেই মইটিকে লাথি মারছেন, অর্থাৎ পদাঘাত করছেন। তবে সামগ্রিকভাবে এটা নিয়ে কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে যাচ্ছে, যদি রাজ্যের পাহারাদার হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন তাহলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও বলেছেন তিনি চৌকিদার। কেন বলছি স্লোগান চুরির কথা, কেন বলছি ক্যাম্পেইন চুরির কথা, কারণ তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাসাতের কাছারি ময়দান থেকে যখন প্রথম তিনি বললেন এই দেশের সাধারণ মানুষ তার পরিবার, এই দেশের প্রত্যেকটি মহিলা তার পরিবার, তার আলাদা করে কোনো পরিবার নেই। মেরে দেশ কি ইয়ে বহনে জো ইয়াহাঁ বহুত বড়ি সংখ্যা মে আয়ি হ্যায়, জো দেশ কে কোনে কোনে সে ইস কার্যক্রম সে জুড়ি হুই হ্যায়, ইয়াহি তো হ্যায় মোদী কা পরিবার, এটাই তো আমার পরিবার, বাংলার প্রত্যেক মা বোনেরা আমার পরিবার। আজ হর দেশবাসী খুদ কো মোদী কা পরিবার কহ রহা হ্যায়। চলুন এই মুহূর্তে শুনলাম আপনাদের কি ইজিলি আপনারা বুঝতেই পারছেন যে একদিকে প্রধানমন্ত্রীর বক্তব্য আর আমাদের এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা যে ছবির মাধ্যমে বক্তব্য জানাবার চেষ্টা করছেন, আর এই ব্যঙ্গচিত্র অনেক প্রশ্ন উঠে গিয়েছে। বিজেপির তরফ থেকেও প্রতিক্রিয়া এসছে, আমরা দুটো এক্স স্যান্ডেল পোস্ট দেখাবো আপনাদেরকে, একদিকে সুকান্ত মজুমদার আর একদিকে অমিত মালব্য। আমরা দুটো ছবি আপনাদেরকে দেখাই, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সুকান্ত মজুমদার তিনি তীব্র নিন্দা করেছেন এবং প্রশ্ন তুলেছেন, একই সঙ্গে অমিত মালব্য ঠিক একইভাবে প্রশ্ন তুলেছেন নিন্দা করেছেন গোটা ঘটনার, এবং যাতে এই জায়গায় ইলেকশন কমিশন তারা নজর দেন। আমরা
এই মুহূর্তে শোনাবো সুকান্ত মজুমদার, সাংসদ যিনি প্রার্থী এই মুহূর্তে বিজেপির, কি বলছেন তিনি, শুনুন। তৃণমূলের মতো অশিক্ষিত দলের দ্বারা সম্ভব যে প্রধানমন্ত্রীকে লাথি মেরে ফেলে দেওয়ার এই ধরনের একটা পোস্টার ওরা পোস্ট করেছে? বহিরাগত কে? প্রধানমন্ত্রী বহিরাগত? ইউসুফ পাঠান বহিরাগত না? কীর্তি আজাদ কি ভবানীপুরে জন্ম, নাকি কৃষ্ণনগরে জন্ম, নাকি পুরুলিয়াতে জন্ম? এখন দুদিন আগে দিলীপ দা একটা কথা বলে ফেলেছিল বলে ইয়ার্কির চলে, তাকে নিয়ে তৃণমূল কংগ্রেস এমন জল গলা করলো, কিছু বুদ্ধিজীবীরা গলা ফাটালেন। আজকে সেই বুদ্ধিজীবীদের আমি প্রশ্ন করতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ছবি পোস্ট করা হয়েছে যে প্রধানমন্ত্রীকে লাথি মারছেন, অমিত শাহকে লাথি মারছেন, আমাকে লাথি মারছেন, শুভেন্দু অধিকারীকে লাথি মারছেন, মেরে খাদে ফেলে দিচ্ছেন, এইটা কতটা ভদ্র, কতটা শোভনীয়, কতটা অশালীন? এই অসভ্যদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত।